মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, এমদাদ, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি যে ফেরি সার্ভিস, সেটিতে কিন্তু বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। নাব্য সংকটের কারণে কিন্তু ফেরিগুলো চলতে পারছে না, এবং যেই সহজ চ্যানেল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আজ। সে কারণে এখন পদ্মা সেতু যে নিজস্ব চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু এখন ফেরি চলাচল করছে। সেখানে পানি পানি থাকলেও কিন্তু সেটি সরু চ্যানেল, সে কারণে কিন্তু রোরো ফেরি এবং অন্যান্য বড় ফেরিগুলো চলতে পারছে না। এখন ছোট মাত্র চারটি ফেরি দিয়ে কিন্তু এই সার্ভিসটি চালু রাখা হয়েছে। শত শত গাড়ি কিন্তু অপেক্ষা করছে পারাপারের জন্য। হাজার হাজার মানুষের দুর্ভোগ এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে, কিন্তু এই ছোট ছোট চারটি ফেরি কিন্তু অনেক পরে পরে ঘুরে আসছে এবং সেগুলোতে ওঠার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু দিনের পর দিন এখানে কষ্ট করে মানুষগুলো বলছেন যে এভাবে তো মানে তাদের দিন যাচ্ছে, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং বিশেষ করে যে মাস শেষ হয়ে যাওয়ার কারণে রাজধানী ঢাকায় যারা বসবাস করছিলেন, এদের অনেকে গ্রামে ফিরে যাচ্ছেন, তাদের বাসা ছেড়ে দিয়ে নতুন ভাবে তারা গ্রামে গিয়ে ঘর সংসার করতে চাচ্ছিলেন। এর জন্য ছোট ছোট পিক আপে করে কিন্তু তারা এই যাচ্ছেন গ্রামে। সেই পিক আপের সংখ্যা অনেক বেশি এবং তাদের দুর্ভোগটি বেশি লক্ষ্য করেছি। এদিকে যে চ্যানেল ড্রেজিং চলছিল বিআইডব্লিউটি এর যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান, তিনি জানিয়েছেন যে এখানে গত জুন থেকে তারা 5 লাখ ঘন মিটার পলি অপসারণ করেছেন, এতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে। তারপরেও কেন এই চ্যানেল বন্ধ হয়ে গেল সে ব্যাপারে তিনি বলছিলেন যে পলি অনেক এসে পড়ে যাচ্ছে। তারপরেও কিন্তু ভুক্তভোগীদের এবং সংশ্লিষ্ট যারা আছেন অনেকের অভিযোগ যে যদি আগে থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, হয়তো চ্যানেলটি এভাবে বন্ধ হয়ে যেত না। এবং এই অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলছিলেন যে তাদের ফেব্রুয়ারি পর্যন্ত এই যে কার্যক্রম ড্রেজিং সেটি চলমান থাকবে এবং সর্বমোট তাদের 33 লাখ ঘন মিটার কিন্তু পলি অপসারণ করতে হবে। এবং তিনি বলছিলেন যে আগামী 7-8 দিনের মধ্যে এই চ্যানেলটি আবার চালু করা যাবে। এই ছিল শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি রুটের সর্বশেষ ইমদাদ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।